বাংলাদেশে টেস্টিউব বেবি এখন আর কোনো কল্পনার বিষয় নয়। উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে প্রথম টেস্টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় 1978 সালের 11 নভেম্বর ইংল্যান্ডে। অনেক দেরিতে হলো দেশে টেস্টিউব বেবি জন্মদানের প্রযুক্তি আমাদেরও আয়ত্তে এসেছে। ক্রমান্বয়ে প্রযুক্তির পদ্ধতিগত উন্নয়নের সঙ্গে আমরা সম্পৃক্ত হচ্ছি এবং হব, এসব আশার কথা। বাংলাদেশে প্রথম টেস্টিউব বেবির জন্ম হয় 2001 সালের 29 মে ঢাকার একটি ক্লিনিকে। দেশে প্রথম টেস্টিউব বেবির মা ফিরোজা বেগম ও বাবা আবু হানিফ তাদের বিবাহিত জীবনের 16 বছর পর এই টেস্টিউব বেবি পদ্ধতিতে একসঙ্গে 3 কন্যা সন্তান লাভ করেন। টেস্টিউব বেবি নিয়ে অনেকের মনে রয়েছে বিভিন্ন ধরনের কুসংস্কার ও ভুল ধারণা। টেস্টিউব বেবি সম্পর্কে ভুল ধারণা অনেক। টেস্টিউব বেবি এই শব্দগুলো থেকে অনেকের মনে অনেক ভুল ধারণার জন্ম হয়েছে। এ কারণে অনেকে মনে করেন টেস্টিউব বেবির জন্ম হয় টেস্ট টিউবের মধ্যে। আবার কেউ কেউ মনে করেন টেস্টিউব বেবি কৃত্রিম উপায়ে জন্ম দেওয়া কোনো শিশু, কাজে কৃত্রিম উপায়ে এভাবে সন্তান লাভ ধর্মীয় বাধা থাকতে পারে। কিন্তু টেস্টিউব বেবির বিষয়টি মোটেও তা নয়। বিভিন্ন রোগের যেমন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, এটিও তেমন একটি চিকিৎসা পদ্ধতি। টেস্টিউব বেবি হচ্ছে বন্ধুত্বের চিকিৎসায় সর্বজন স্বীকৃত একটি পদ্ধতি। এ পদ্ধতিরও বিভিন্ন কৌশল রয়েছে। এ কৌশলের একটি হচ্ছে IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি, সংক্ষেপে বলা হয় IVF। এ পদ্ধতিতে দেশে প্রথম টেস্টিউব বেবির জন্ম হয়েছিল। এ পদ্ধতিতে স্ত্রীর পরিণত ডিম্বাণু ল্যাপারোস্কোপিক পদ্ধতি অত্যন্ত সন্তর্পণে বের করে আনা হয়। তারপর সেটি প্রক্রিয়াজাতকরণের পরে ল্যাবে সংরক্ষণ করা হয়। একই সময়ে স্বামীর অসংখ্য শুক্রাণু সংগ্রহ করে তা থেকে ল্যাবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয় সবচেয়ে ভালো জাতের একজাক শুক্রাণু। তারপর অসংখ্য সজীব ও অতিক্রিয়াশীল শুক্রাণু ছেড়ে দেওয়া হয় নিষিক্তকরণের লক্ষ্যে। রাখা ডিম্বাণুর পেট্রি ডিশে, ডিম্বাণু ও শুক্রাণুর এ পেট্রি ডিশটি তারপর সংরক্ষণ করা হয় মাতৃগর্ভের পরিবেশ অনুরূপ একটি ইনকিউবেটরে। ইনকিউবেটরের মধ্যে 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণের পর বোঝা যায় নিষিক্তকরণের পর বোরন সৃষ্টির সফলতা সম্পর্কে। বোরন সৃষ্টির পর সেটি এক বিশেষ নলের মাধ্যমে জরায়ুতে সংস্থাপনের জন্য পাঠানো হয়। জরায়ুতে বোরন সংস্থাপন সম্পন্ন হওয়ার পর তা চূড়ান্তভাবে বিকাশ লাভের জন্য এগিয়ে যেতে থাকে এবং সেখান থেকে জন্ম নেয়। কোনো টেস্টিউবে শিশু বেড়ে ওঠে না। স্বাভাবিক জন্ম নেওয়া প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশু পুরোটাই সম্পূর্ণ হয় মায়ের ডিম্বনালী ও জরায়ুতে। আর টেস্টিউবে বেবির ক্ষেত্রে স্ত্রী ডিম্বাণু ও স্বামী শুক্রাণু সংগ্রহ করে সেটি এক বিশেষ পাত্রে রেখে বিশেষ যন্ত্রের মধ্যে সংরক্ষণ করা হয় নিষুক্তের জন্য। নিষুক্তিকরণের পর সৃষ্ট বোরনের স্ত্রীর জরায়ুতে সংস্থাপন করা হয়। পুরো প্রক্রিয়ার সময় লাগে 24 থেকে 48 ঘন্টার সূচনার। এই সময়টুকু ছাড়া বাকি সময় শিশু একদম স্বাভাবিক গর্ভাবস্থায় মতোই মাতৃগর্ভে বেড়ে ওঠে। একজন স্বাভাবিক গর্ভধারণী জরায়ুতে বেড়ে ওঠা শিশুর জীবন প্রণালীর সঙ্গে টেস্টিউব বেবির জীবন প্রণালীর কোনো পার্থক্য নেই। এ নিয়ে অনাবশ্যক আগ্রহ সৃষ্টিরও কোনো সুযোগ নেই। রোগী রোগের চিকিৎসা করাবেন, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।